বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাব। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া ও মহানগর বিএনপির সভাপতি ডাক্তার সাদাত হোসেন সহ কেন্দ্রীয় জেলা ও বিভিন্ন পদস্থ নেতা কর্মীদের কারামুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে আগামী 15 মার্চ চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর লালদীঘি মাঠত এক সমাবেশের ডাক দিয়ে বেগম জিয়ার মুক্তির দাবিতে আগামী 15 মার্চ লালদীঘির ময়দানে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জনসভা করা হবে, উত্তর দক্ষিণ মহানগরের উদ্যোগে জনসভা করা হবে। আমরা আশা করি প্রশাসন জনসমাবেশের অনুমতি দিয়ে সহযোগিতা করবে। আমরা ইতিমধ্যেই সমাবেশের অনুমতির জন্য আমরা লালদীঘির মাঠ যে আমরা 14-15 তারিখ দুই দিন আমরা বুক করেছি সেটার কাগজ সহ আমরা সেখানে প্রশাসনের কাছে জমা দিয়েছি। আমরা আশা করি সেটা আমরা অনুমতি পাব। এ উপলক্ষে মহানগর বিএনপির কার্যালয়ে নসিমন ভবনত সম্মেলন কক্ষ এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর এসব কথা হয়। এ সময় উপস্থিত আছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাহুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শরীফ সহ নেতৃবৃন্দ। আজকের সংবাদ সম্মেলনটা মূলত এই কারণে যে মিথ্যা মামলায় আমাদের সহযোগী গ্রেপ্তার করে সরকার ক্ষান্ত হন নাই, বরং তার মুক্তি প্রক্রিয়া বিলম্বিত করার জন্য তাকে একটা তো ফেনী মামলা দিয়েছে এবং আরো আমরা আশঙ্কা করছি তাকে মানে মুক্তি প্রক্রিয়া বিলম্বিত করার জন্য আরো মিথ্যা মামলা তাকে দেয়া হতে পারে। আমরা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমাদেরকে অবশ্যই প্রশাসন অনুমতি দেবে। এটাই স্বাভাবিক। ডেস্ক নিউজ, সি+ টিভি।